পাপ গল্পটা অনেক ভালো, বোরিং নাই ছবিতে, ফটোগ্রাফিটা খুব সুন্দর ছিল, অল গল্পটা খুবই জটিল, খুব সুন্দর ছিল, সাসপেন্স ছিল গল্পতে, একটার পর একটা একটা ক্রাইম হচ্ছে, কি এটার পরে কী হবে সেটা মানে আকর্ষণ, যে দেখার জন্য অপেক্ষা যে এরপরে কী হচ্ছে, এরপরে কী হচ্ছে। তো ছবিটা খুব ভালো লাগছে, সেটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি। ছবিটা আসলে পাপ ছবিটা একটু অন্যরকম ছবি, সেটা হলো একটু সাসপেন্স আছে, অন্যরকম একটু ক্রাইম পেট্রোলের মতো, খুব ভালো লাগছে। সময়টা কীভাবে চলে গেলো এটা বুঝতে পারি নাই। আসলে আমার করা, আমি একজন টেকনিশিয়ান হিসাবে বলবো যে আমার করা পাঁচটা ছবি আমার দেখা হচ্ছে, পাঁচটা জায়গার থেকে পাঁচটা ছবি যার যার জায়গার থেকে সেরা ছবি। তো আমার আরেকটা ছবি দেখার বাকি আছে শত্রু, ওইটা দেখা হইলে আমার পাঁচটা ছবি আমার কাজ করা, পাঁচটা ছবি দেখা শেষ। এবং আজকে দেখলাম, আজকে লাস্টে এটা দেখলাম, পাপ গল্পটা অনেক ভালো, বোরিং নাই ছবিতে, ফটোগ্রাফিটা খুব সুন্দর ছিল, অল গল্পটা খুবই জটিল, খুব সুন্দর ছিল, সাসপেন্স ছিল গল্পতে, একটার পর একটা একটা ক্রাইম হচ্ছে, কি এটার পরে কী হবে সেটা মানে আকর্ষণ, যে দেখার জন্য অপেক্ষা যে এরপরে কী হচ্ছে, এরপরে কী হচ্ছে। তো ছবিটা খুব ভালো লাগছে, সেটাই বলবো যে আমি কাজ করছি বিদায় সেটাই জন্য বলবো না, ছবিটা অ্যাকচুয়ালি ছবিটা খুব ভালো, কোনটাকে যার যার জায়গার থেকে সেটা তার কাছে সেরা। হ্যাঁ, ছবি পাঁচটা ছবির মধ্যে পাঁচটা ছবিতে কাজ করছি, বাট পাঁচটা ছবির মধ্যে পাঁচটা ছবি যার যার স্থান থেকে, এক একটার গল্প এক এক রকম, এটার জায়গায় এটা এটা একরকম, লিডার আরেক রকম, কিল হিম আরেক রকম, শত্রু আরেক রকম। তার এই পাপ ছবির গল্পটা আসলে এটা ইনকমপ্লিট গল্প, আর এটা প্রথম চাল, দ্বিতীয় চাল শুরু হবে। তো ছবির গল্পটা খুবই ভালো লাগছে, সিনেমাটোগ্রাফিটা খুব ভালো ছিল, গল্পটা খুব ভালো ছিল, সানি গান খুব ভালো করছে, তো অল ওভার সব মিলে ভালো, প্রত্যেকটা সিনই ভালো লাগছে। পাপের গল্পটা একটু ভিন্নধর্মী গল্প, খুব ভালো লাগছে, এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি, জাস্ট লাইক ক্রাইম পেট্রোল স্টাইলের গল্পটা, খুবই সুন্দর। যেটা দেখলাম ফুল হয় নাই, তবে থ্রি কোয়ার্টার হয়েছে, ওয়ান কোয়ার্টার বাকি ছিল আর কি। আমি টেকনিশিয়ান হিসাবে এটা তুলনা করতে পারি না, ভাই সাকিব ভাইয়ের জায়গায় স্টার, অনন্ত ভাই অনন্ত ভাইয়ের জায়গায় স্টার। তো আমি টেকনিশিয়ান হিসাবে আমি কাউকে আলাদা করে বলতে পারবো না। হ্যাঁ, এক একটা ছবির গল্প এক এক রকম, দর্শক বিচার করবে যেটা কোনটা ভালো। হ্যাঁ, আমি সব ছবি এক বলি নাই, এক একটা ছবি এটার পাপের মধ্যে দেখতে পারবে বাস্তব অনেক কিছুর সাথে মিলে যাবে, অনেকের জীবনের সাথে মিলে যাবে, যেগুলো বাস্তবে ঘটতেছে, অনেক ঘটনা, অনেক ক্রাইম হচ্ছে, এগুলোর সাথে অনেকের জীবনের সাথে অনেক কিছু মিলে যাবে এখানে।